ব্যাপক গরমে নাজেহাল বঙ্গবাসী, গরমে হাঁসফাঁস করছেন স্থানীয় বাসিন্দারা, বাদ যায়নি শিলিগুড়িও। হাঁসফাঁসানি অবস্থা এখানেও, তবে শুধুমাত্র সাধারণ মানুষ নন, গরমে নাজেহাল অবস্থা পশু পাখিদেরও। সেই কারণে বেঙ্গল সাফারির বন্যপ্রাণীদের গরমে ঠান্ডা রাখতে বিশেষ ব্যবস্থা করেছেন সাফারি কর্তৃপক্ষ। গরমের হাত থেকে বাঁচতে বন্যপ্রাণীদের জন্য ঠান্ডা জল ও আইসবারের ব্যবস্থা করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। গরমের হাত থেকে বাঁচতে পাখিদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে ঘর, রাখা হয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও। যে সমস্ত আমরা লার্জ কার্নিভার্সগুলো আছে যাদেরকে আমরা এনক্লোজারে যখন রিলিজ করছি, সেখান থেকে ফিরে আসার পর গরমে ওদেরকে যখন খাঁচায় ফিরে আসছে সন্ধ্যাবেলায়, তখন সেটাকে আমরা একটা স্প্ল্যাশিং অফ ওয়াটার্স বা পাইপলাইনের ফোর্স ওয়াটার স্প্রিঙ্কলার করে সেটাকে একটা কুলিং অফ করার চেষ্টা করা হচ্ছে। তারপরে ইমিডিয়েটলি ওরা ফিরে এসে আগে 5:30টার সময় ফিডিং দেওয়া হতো, ফিডিং টাইমটাকে আমরা অ্যাকর্ডিংলি একটু পিছিয়েছি, চেঞ্জ করেছি। আমরা অ্যাভিয়ারিতে আমরা মাটির যেটা পাত্র আছে কম হাইটের, সেখানে ঠান্ডা জল দিয়ে সেটাকে একটা ঠান্ডা করার সুযোগের অপশন রেখেছি। আমরা যে বাঘ বা ভালুকগুলো আইস পাওয়া মাত্র কীরকম সেটাকে নিয়ে তারা নিজেদেরকে ঠান্ডা করার চেষ্টা করেছে। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দিনের বেলা তীব্র গরমের সময় শিলা ও বিভান রয়্যাল বেঙ্গল দম্পতি সহ তাদের 4 রয়্যাল শাবকের জন্য সুইমিং পুল ও সেই পুলে বরফের চায়ের ব্যবস্থা করা হয়েছে। আবার বরফ রাখা হয়েছে লেপার্ড ও ভাল্লুকের জন্য। সুইমিং পুলের ভিতরে বসে ঠান্ডার আমেজ উপভোগ করতে দেখা গেল শিলা ও বিভানকে। এছাড়াও তাদের মাঝে মধ্যে পাইপ দিয়ে ঠান্ডা জলেও স্নান করাচ্ছে কেয়ারটেকাররা। ওআরএস এরকম আমরা জলের মধ্যে মিশিয়ে রাখছি যাতে তারা হাইড্রেটেড থাকে, তো এরকম সমস্ত মেজার্স আমরা নিয়েছি। নাইট শেল্টারে আমরা কুলার্স এগুলোকে অ্যাক্টিভ রেখেছি, নতুন কুলার্স অর্ডার করা হয়েছে যেখানে যেরকম রিকোয়ারমেন্ট হয়েছে। আমাদের হসপিটালে কিছু সিজড অ্যানিমেল রয়েছে, সেগুলোকে আমরা 24 ঘন্টায় ওয়াচফুল রেখেছি, তাদের যাতে কোনো রকমের হসপিটালে ক্লোজ। গরমের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ারগুলির জন্য প্রতিদিন আইসবার নিয়ে আসা হচ্ছে পার্কে, আর সেই আইসবার জাপটে ধরে গরমের আনন্দ নিচ্ছে তারা। রীতিমতো বরফ খেলায় মেতে উঠেছে বেঙ্গল সাফারির হিমালয়ান ব্ল্যাক বিয়ারগুলি। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।